আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব জীববিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের। তো ফার্স্টে আমরা এখানে কোশ্চেন নাম্বার মানে ক নাম্বার কোশ্চেনে অ্যান্সার দেওয়া আছে, খুব সুন্দরভাবে পেজ বাই পেজ। আর কেউ যদি চায় এটাকে পজ করে করে দেখতে পারে, তাছাড়া আমি পিডিএফও সংযুক্ত করে দিছি। ফার্স্ট কোশ্চেন, তারপর হচ্ছে যে ফার্স্ট কোশ্চেনের আবার এটার রাউন্ড আছে, আবার সেসব বিষয়গুলো আবার লিখতে হবে। তো আমি এর সাথে আবার পিডিএফ অ্যাড করে দিয়েছি, তো পিডিএফটা দেখে নিলে আমার মনে হয় লিখতে সুবিধা হবে, ঠিক আছে। আর যেহেতু অনলাইনে হচ্ছে যে প্রচুর পরিমাণে অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে, কিন্তু সবগুলো হুবহু কপি লেখা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে যে আমার উপদেশ, কারণ নোটিশে স্পষ্টভাবে লেখা আছে যেন কপি যেন না হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে তোমরা এটাকে সুন্দরভাবে নিজের মতো করে লিখবে, ঠিক আছে। অনেকগুলো কম্পেয়ার করে নিজের মতো করে লিখবে, তাহলে দেখা যাবে যে তোমার লেখাটা একটু ইউনিক হবে, ঠিক আছে। কারণ টিচারের হাতে তো বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট যাবে, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবে। তো এখানে রাউন্ড টু সম্পর্কে আলোচনা করা হয়েছে, রাউন্ড টু এর কোশ্চেন অ্যানালাইসিসের অ্যান্সারগুলো দেওয়া আছে। তো এখানে আবার এখানে ক্রোমোজোমের যে মিওসিসের বিষয়গুলো আছে, সেখানে রাউন্ড ওয়ান রাউন্ড টু এর যে বিষয়গুলো, তো সেগুলো এখানে দেওয়া আছে। তো তারপর হচ্ছে যে খ নম্বর কোশ্চেন অ্যান্সার, এখানে হচ্ছে যে খ নম্বর, তো ক্রোমোজোমের অধ্যায়গুলো থেকে এটা দেওয়া হয়েছে। ওকে, কেউ যদি চাই স্ক্রিনশট নিয়ে নিতে পারে, আমি আবার জুম আউট করে দিচ্ছি। ওকে, এখানে পেজ নাম্বার দেওয়া আছে উপরে, তো লেখা কোনো সমস্যা হবে না, লেখা যেন স্পষ্ট ক্লিন হয়, তো এটা একটা একটা বিষয় লেখার ক্ষেত্রে। আর আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট দিয়ে রাখবো এভাবে, আমি প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টে অ্যাসাইনমেন্ট দেবো, তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখানে হচ্ছে ঘ নম্বর কোশ্চেন অ্যান্সার, তো এটা খেয়াল রাখতে হবে, রিভিকগুলো দেখতে হবে যে কোশ্চেনে আমাকে কী চাচ্ছে, ঠিক আছে, সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সবসময়। তো রিভিক অনুসারে লিখতে হবে। তো এই ছিল আমাদের জীববিজ্ঞানের অ্যাসাইনমেন্টের সেকেন্ড উইকের সলভ।